হ্যালো ডিয়ার পোস্টাল প্যালেটের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো বর্ধমানের ঐতিহ্যবাহী মহরম। সেই ব্রিটিশ সময়কাল থেকে চলে আসছে বর্ধমানের এই মহরম। কালের চক্রে তার রূপ, পটভূমি, চরিত্র সব কিছু পরিবর্তন হয়েছে ঠিকই, শুধু পরিবর্তন হয়নি মহরমের স্বমহিমা। তাই আজও বর্ধমান এবং তার আশেপাশের গ্রাম থেকে অনেক দর্শক ভিড় জমান এই মহরমের দিন মহরম দেখতে। বিভেদের মধ্যে ঐক্য নিয়ে তাই আমরাও আজ সামিল হয়েছি এই মহরমের আনন্দে মেতে উঠতে। বন্ধুরা, আমার সাথে যাতে আপনারাও এই আনন্দে মেতে উঠতে পারেন, তাই আপনাদের সামনে মহরমের কিছু অংশ আমি তুলে ধরলাম। মহরমের কি ইতিহাস বৃত্তান্ত আছে সেই দিকে না গিয়ে আমরা আলো, বাজনা এইসব একটু দেখে নিয়ে চলুন। আমাদের খাপাড়ার ভলেন্টিয়ারকে আরো একবার অবগত করে দিচ্ছি, আমাদের যে তিনটি আলার্ম লাগানো আছে, ফালতু বারবার ঘুরছে। এই যে দেখছেন কাঁধে নিয়ে এগুলি ঘোরানো হচ্ছে, এগুলি আসলে ঢাল। অনেকগুলি ঢাল এক জায়গায় করে সাজিয়ে নিয়ে ঘোরানো হয়। আর এই যে এগুলি দেখছেন, এগুলি হলো তাজিয়া। কোন দল কত ভালোভাবে তাদের মহরম পরিচালনা করতে পারবে, কত ভালোভাবে সাজিয়ে তা পরিবেশন করতে পারবে, তার ওপর বিচার করে পুরস্কারও থাকে এখানে। এই ঐতিহ্যবাহী মহরম দেখার জন্য এত লোকের সমাগম হয় যে পরিবেশটাই অন্যরকম মনে হয়। Thank you.
এই যে এই ঢালটি দেখছেন, এটি হলো কালা পাহাড়। মুসলিম সম্প্রদায়রা এই ঢালটিকে খুব জাগ্রত হিসাবে মানেন। এই ঢালটিতে গোটা দেশি মোরগ অর্পণ করার প্রচলন আছে। আজ জাতি, ধর্ম, বর্ণ সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায় বর্ধমানের এই রাজপথে। সবাই নিজের মতো করে আনন্দ করতে ব্যস্ত। যদিও মহরম দুঃখের কিছু, তবে আজ দুঃখ যেন অতীত। মহরমের এই ঐতিহ্যবাহী শোভাযাত্রায় এই লাঠি খেলার প্রচলন আগে খুব থাকলেও বর্তমান সময় তা অনেকটাই কমে গেছে। Thank you.
বন্ধুরা, ক্যান্ডি কেমন নাচছে? ক্যান্ডি ওর পিপিকেও কিন্তু ছাড়েনি নাচাতে। যাই হোক, এত আলো বাজনার মধ্যে দিয়ে সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। জানি না আপনাদের কতটা কি দেখাতে পারলাম, আপনাদের কীরকম লাগলো ভিডিওটা। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন।